নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল পড়ে গেছে আর এই সময় বাজারে কিন্তু খুব ভালো ভালো মুলো পাওয়া যায়, আর এই মুলো দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করা যায়। আজ আমি এমন একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, চিংড়ি মাছ দিয়ে মুলো ঘন্ট। চলুন তাহলে শুরু করে দিই। মুলো ঘন্ট করার জন্য আমি এখানে ঠিক এইভাবে মুলো গুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। দেখুন কিরকম পাতলা পাতলা করে কুচিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মুলো ঘন্ট করার জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি ভালো মতন ছাড়িয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মুলো ঘন্ট করার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি তেলটা চারিদিকে একটু ব্রিশ করে নেব। আমি চিংড়ি মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছি। আমি চিংড়ি মাছটা নুন খালি মাখিয়ে ভাজছি, হলুদ দিয়ে ভাজছি না। চিংড়ি মাছটা ভাজা হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলো ভালো মতন ভাজা করে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। আলু নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলুটা। এই আলু ভাজা করার সময় আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ। হলুদ গুঁড়ো, আলুটা আমি বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজব। এই কারণে আলুটা যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি গ্যাস ওভেনটা কমিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ হয়েছে আমি ঢাকাটা দিয়েছি, এবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম। নিয়ে আবার আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে আলু ভাজা করলে আলুটা বেশ সুন্দর ভাজা হয়, ওপরটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যায় আর ভেতরে কিন্তু একদম মানে খুব ভালো সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। একটু ধৈর্য সহকারে আলুটা ভাজতে হবে। আবারও আমি ঢাকাটা নামিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাস ওভেনটা বাড়িয়ে দিচ্ছি। যখন প্রথম আলু ছাড়বেন তখন কিন্তু গ্যাস ওভেনের আঁচটা একদম বাড়ানো থাকবে। তারপরে নুন হলুদ দিয়ে একবার নেড়েচেড়ে গ্যাস ওভেনটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলে, রেখে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলে এটা কিন্তু তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়। আমি ঠিক এই পদ্ধতিতেই ভাজা করছি। দেখুন আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলো নামিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মৌরি ফোড়ন। এটা আমি হাতেই দিলাম, এটা আন্দাজ হাফ টিস্পুন হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি গ্যাস ওভেনটা কমিয়ে দিচ্ছি একদম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এখানে দিয়ে দিচ্ছি
এক টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, এক টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। উপকরণ দিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এবার মশলাটা কষে নেব। এইভাবে মশলাটা কষার পর আমি এবার এখানে দিয়ে দেব কেটে রাখা মূলোগুলো। আমার কিন্তু গ্যাস ওভেনটা কমানোই আছে, বাড়িয়ে করলে কি হয় মশলাটা পুড়ে যায়। যেহেতু এখানে খুব কম পরিমাণে আমি রান্নাটা করছি, আমি কিন্তু এখানে 500 গ্রাম মূলো নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টিস্পুন নুন। এবার গ্যাস ওভেনটা বাড়িয়ে দিচ্ছি মূলোটা দেওয়ার পর। মশলা কষার সময় যখন নাকি ডাইরেক্ট মশলাটা কড়াইতে দেওয়া হয়, তখন কিন্তু গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে রাখলে হবে না, ওই সময় গ্যাস স্টোভটা কমিয়ে দিতে হবে। বাড়িয়ে রাখলেই মশলাগুলো কি হয় পুড়ে যায়, তখন খেতে ভাল লাগে না, একটা তিতকুটে ভাব চলে আসে। এইভাবে আমি মূলোর মধ্যে মশলাটা ভালো মতন মিশিয়ে নেব। কিছুটা মশলা মেশানোর পর আমি এখানে দিয়ে দেব এক টিস্পুন চিনি। এই মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার আমি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো মতন মশলাটা আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা এখানে দিয়ে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা নামিয়ে রাখছি। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, এই সময় আমি গ্যাস ওভেনটা একটু কমিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচ করে দিলাম। এবার আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি আগামী দিনে যেসব নতুন নতুন রেসিপি দেব, আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবারও আমি ঢাকাটা কিছুক্ষণের জন্য দিয়ে রাখব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকাটা নামিয়ে রাখছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এবার আমি গ্যাস ওভেনটা বাড়িয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এটা খেতে এত ভালো লাগে, যারা মূলো না খায় তারাও খেয়ে নেবে, যদি না বলা হয় যে এটা মূলোর ঘন্ট, কারণ এর মধ্যে কোনো গন্ধই থাকে না। আর যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে, তাতে আরো গন্ধটা চলে যায় মূলোর। যারা মূলো পছন্দ করে তাদের জন্য তো ভীষণই ভালো। এমন অনেক আছে লোক যারা মূলোটা অতটা পছন্দ করে না, তাদের জন্য এইরকম ভাবে করে দিলে তারা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি
কুচিয়ে রাখা ধনে পাতা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন এইভাবে চিংড়ি মাছ দিয়ে মুলোর ঘন্ট। এটা খেতে সত্যি খুব ভালো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আস্তে আস্তে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।